হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিন তিথি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ফ্রাইড রাইস। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের খাবারের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই ফ্রাইড রাইস। আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। প্রথমেই আমি ফ্রাইড রাইসের জন্য এর ভাত রান্না করে নিব। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ পোলার চাল। আপনারা চাইলে পোলার চালের পরিবর্তে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে এতে দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। এরপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর লাগছে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পানিটাকে একটা বলক তুলে নিতে হবে। এরই মাঝে আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব স্ট্রেন করে নেওয়া চালগুলো। চালগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর চালগুলোকে 80%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি চালটাকে আর সেদ্ধ করব না, চুলার আঁচ বন্ধ করে দিয়ে সাথে সাথেই ভাতগুলোকে স্ট্রেন করে নিব। ভাতগুলোকে স্ট্রেন করে নিয়ে এভাবে ছড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। ফ্রাইড রাইসের জন্য ভাতটা যত বেশি ঠান্ডা হবে ফ্রাইড রাইস তত বেশি ঝরঝরে হবে। এরপর লাগছে হাড়ছাড়া মুরগির মাংস 1 কাপ পরিমাণ। আমি মাংসগুলোকে কিছুটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক পেপার, আর লাগছে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সব শেষে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে। এরপর এখানে নিয়েছি 2টো ডিম। এরপর এতে দিয়ে দিব 1/4 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা অ্যাড করে দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আমি ফ্রাইড রাইসের জন্য এখানে বেশ কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে আজকে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা ব্যবহার করছি। এখন চলে যাব ফ্রাইড রাইস তৈরির মূল রান্নায়। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব ফেটিয়ে নেওয়া ডিম। ডিমটাকে কিছুটা নেড়ে ছোট টুকরো করে ভেজে নিব। আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সেই একই প্যানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে এরপর এতে দিয়ে দিব ম্যারিনেট করে নেওয়া মুরগির মাংস। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 10 মিনিট পরে যখন মাংসটা সেদ্ধ হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরটা সেদ্ধ হতে যেহেতু বেশ কিছুটা সময় লাগে তাই আমি গাজরটা আগে ব্যবহার করছি। গাজর কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এ সময় চুলার আঁচ থাকবে হাই ফ্লেম। এরপর এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা, আর লাগছে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর সব কিছু একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এরপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গ্রিন ক্যাপসিকাম, আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রেড ক্যাপসিকাম। এরপর আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর এতে দিয়ে দিব রান্না করে নেওয়া ভাত। ভাতগুলো দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর লাগছে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/2 টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক পেপার। এরপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। এরপর আবারও সব কিছু একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে এতে দিয়ে দিব ভেজে নেওয়া ডিমগুলো। সব কিছু একসাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। এ পর্যায়ে আমার ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। আমি ফ্রাইড রাইসগুলোকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এই ফ্রাইড রাইসটিকে ফ্রাইড চিকেন অথবা তান্দুরি চিকেনের সাথে খুব সহজেই সার্ভ করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার চিকেন ফ্রাইড রাইস।
আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।